তো রাজনৈতিক প্রচার হোক কিংবা কালী পুজো অনুব্রত রয়েছেন খবরের শিরোনামে থাকা তার একটা অভ্যাসও বলতে পারেন এবং বাদ গেলেন না এই কালী অর্থাৎ অনুব্রত মন্ডল নিজের মাতৃবন্দনাতেই দু হাজার একুশে তৃণমূলের বিপুল জয়ের জন্য প্রার্থনা জানালেন মাকে দুশো ছয় ভরি গহনা সাজিয়ে অনুব্রত বললেন এবারেও তৃণমূল বিপুল জয় পাবে শুধুমাত্র তাই নয় এর সাথেই অনুব্রত মন্ডল করেছেন কিছু চাঞ্চল্যকর মন্তব্য যেগুলো দেখে নেব আমরা এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এবং হয়ে গেলে পাশের নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আইটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য লোকসভা নির্বাচন বিজেপিকে বিপুল মাইলেজ দিয়েছে রাজ্যে বিরোধী শক্তি হিসেবে উঠে আসে শুধুমাত্র নয় শাসক দল তৃণমূলকে যথারীতি চ্যালেঞ্জ জানানোর জন্য একেবারে তৈরি বিজেপি এমনকি তৃণমূলের গরিমায় বিজেপি দাঁত ফুটিয়েছে অনুভ্রত করেও কিন্তু তাতেও এতটুকু মাত্র দোমে যাননি অনুব্রতমন্ডল মমতা স্নেহের কেষ্টের জন্য বিরাট আবদার করে রাখলেন মা কালের কাছে দুশো ছয় ভরি সোনায় মাকে সাজিয়ে তোলার পর পুজোর মূল উদ্যোক্তা তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল বলেন দিদির জন্য জয় চায় প্রকাশ্যে ঘোষণা করলেন মায়ের কাছে প্রার্থনা জমাবেন পুরসভা ভোট সামনে সেই ভোটে তৃণমূল যেন সব পুরসভায় যেতে এমনকি তিনি প্রার্থনা করলেন দু হাজার একুশের বিধানসভা ভোটের জন্যও অনুব্রত চান তৃণমূল অন্তত দুশো কুড়ি থেকে দুশো তিরিশ আসন পাক তাহলে বিজেপিকে যোগ্য জবাব দেওয়া যাবে মায়ের কাছে এই প্রার্থনা করে পুষ্পাঞ্জলি দেন তিনি এমনকি প্রতি বছর পুজোও দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অনুব্রত মন্ডলের কথাই মাকে আমার কথা শুনতেই হবে আমি জানি মা আমার প্রার্থনা শুনবেনি না শুনলে মাকে ছাড়বই না এই পুজোর আয়োজনে অনুব্রত বুঝিয়ে দিলেন রাজনৈতিক প্রচার হোক কিংবা পূজা অর্চনা সবটাই নিজের মতো করেই একেবারে করেন তিনি এমনকি অনুব্রত মন্ডলের সাপ জানিয়ে দেন টার্গেট পূরণ না হলে মাকে ছাড়বেন না মা কোথা থেকে বিপুল পরিমাণ ভোটের ব্যবস্থা করে দেবেন তা তিনি জানেন না তবে টার্গেট অবশ্যই পূরণ হওয়া চাই তার মতে মায়ের বাধ্য সন্তান তিনি তাই মাও তার কথা রাখবেন তবে অনুব্রত মণ্ডলের এই কাণ্ড দেখে বিরোধী শিবিরের মন্তব্য এতদিন তিনি ধমকে চমকে ভোট করিয়েছেন এবার মাকেও ধমক দিতে ছাড়ছেন না অনুব্রত মন্ডল মা যা চাইবে তাই পাবে মা যা আমি আশা করি মা একুশে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ সিট যেন হয় এবং মাকে যা চেয়ে কি মাকে দুধ দেয় তবে মা কোনো আমার কথা আজ পদ্য অবদ্ধ হয় না অবদ্ধ হওয়া উপায় নাই তো মায়ের কাছে শুনবো না তাকে দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ